হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা দেখো এখন চলে এসেছি আগরপাড়া স্টেশনে। তো এখান থেকে আমরা কিছুক্ষণ পরে ট্রেন ধরব। আমরা যাচ্ছি নৈহাটিতে বড় মার মন্দিরে পুজো দিতে। আর এই দেখো আমরা এখন নৈহাটিতে নেমে পড়েছি। ওরে বাবারে কি ভিড়! তো কোন দিকে গেল কে কিছুই বুঝতে পারছি না। তো এবারে এই দেখতে পেরেছি যে যাচ্ছে কর্তামশাই। এ দেখো নৈহাটিতে পৌঁছে গেছি আমরা। তো এখন ব্রিজের ওপর থেকে যাচ্ছি। তো আমরা কারা কারা এসেছি আগে বলে দিই। পিন্টু দা, সুতপাবৌদি, ন্যানো, আমি আর আমার কর্তামশাই, আমরা এই কজন এসেছি। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে বড়মার মন্দিরে পুজো দিতে আসবো, কিছুতেই হয়ে উঠছিল না। তো আজকে হঠাৎ করেই প্ল্যান হলো। বৌদি বলল যে আমরা যাচ্ছি, তোরা যাবি? তো আমরা বললাম ঠিক আছে চলো। তো একসঙ্গে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো সিঁড়ির থেকে যখন নিচে নামছি, এখানে দেখলাম বকফুল, কুমড়ো ফুল এগুলো সব বিক্রি হচ্ছে। আর কচু শাক দেখছি কেটে এরকম প্লাস্টিকের মধ্যে ভরে ভরে বিক্রি হচ্ছে। তো অনেকেই আছে কচু শাক কাটতে পারে না, তাদের জন্য কিন্তু বেশ সুবিধা, তাই না? তো যাই হোক, এবার আমরা স্টেশন থেকে নেমে লম্বা রাস্তা হাঁটা দিয়েছি। এখানে গেলেই বড়মার মন্দির। তো এই দেখো চলে এসেছি বড়মার মন্দিরে। তো অনেক দিনের আশা আজকে আমার পূরণ হলো। প্রায় 2 বছর ধরে মনে করছি যে আসবো আসবো, তো কিছুতেই হচ্ছিল না। সবাই বলে যে মায়ের ডাক আসলেই নাকি সবাই যেতে পারে। তো হয়তো আজকে মায়ের ইচ্ছা হয়েছে বলেই আসতে পারলাম। তো একদম মন্দিরের পাশে এই দোকানটি থেকে আমরা কিনে নিলাম ডালা, তারপর পুজো দিতে আসলাম। আর ভিতরটা দেখো ঠিক এইরকম। মন্দিরটা অনেক বড় বলবো না, মোটামুটি ছোটোখাটোর মধ্যে মন্দিরটা বেশ সুন্দর। আর বেরোনোর পথে দেখো মায়ের এই ছবিটা, কি সুন্দর লাগছে, তাই না? আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুবই ভালো লাগলো। আমি তো প্রথম আসলাম, তুমিও প্রথম আসলে, খুব ভালো লাগলো। ভিতরটা হেবি শান্ত একদম, ওখানে একদম ভিতরটায় ক্যামেরা অ্যালাউ নেই। ভালো, ওখানে ক্যামেরা ফ্যামেরা না নিয়ে যাওয়াই ভালো, বিশৃঙ্খলাটা বাড়ে, তাই না? বাইরে থেকে যেটুকু পারলাম তুললাম, তোমাদের দেখালাম। এখন আমরা কোথায় যাচ্ছি? গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে এখন একটু যাচ্ছি। তো এই দেখো হাঁটতে হাঁটতে নৈহাটি ফেরিঘাট, এখানে চলে এলাম। তো এখান থেকেই মাকে বিসর্জনের সময় এরকম ভাবে নিয়ে আসা হয় আর গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। তো এখানে যখন আমরা এলাম তখন দেখছিলাম যে প্রত্যেকটা দোকানেই কিন্তু, এই দেখো বড় মার টি স্টল, মানে বেশিরভাগ দোকানেই বড় মার নাম দিয়েই কিন্তু নাম দেওয়া রয়েছে, সেটা অনেক বড় দোকান হোক বা ছোটোখাটো পানের দোকান হোক। তো এটা দেখলাম। আর এখানে দেখো আমরা যখন এসে পৌঁছালাম গঙ্গার ঘাটে, সূর্যটা একদম ডুবো ডুবো অবস্থায় রয়েছে। আমার ভীষণ ভালো লাগে এই সময়ে গঙ্গাটা দেখতে। দেখো আমি যখন পানিহাটি গঙ্গায় যেতাম তখন এই সময় যদি কখনো গিয়ে পৌঁছাতাম তাহলে একভাবে স্থির হয়ে বসে আমি সূর্যাস্ত দেখতাম, ভীষণ ভালো লাগতো। তো এইখানে এখন অনেকেই ছিল, বসার জায়গা খুব একটা ছিল না, তো আমরা দাঁড়িয়েই ছিলাম। আর সূর্যটা তোমরা একটু দেখো কি সুন্দর লাগছে, আর সূর্যের আলোটা দেখো গঙ্গার নদীর জলের মধ্যে পড়ে কেমন চিকচিক করছে, তাই না? আর ভাটা ছিল বলে গঙ্গার জল অনেকটাই দূরে ছিল, নাহলে অনেকটা উঁচু অবধি হয়তো থাকে। আর এখানে আমরা সবাই মিলে এখন দাঁড়িয়ে রয়েছি, তো কিছুক্ষণ দাঁড়াবো। আর ওই দেখো ওখান দিয়ে লঞ্চ ঘাটটা অত অব্দি গেছে। চা বৌদির চা কোথায়? চারটে চা ও নেন, চা খাবি না? ফুচকা ইস, আমি আগে হলে খেতে পারতাম। এবার দেখো সূর্য ডোবার পালা আর আমাদেরও বাড়ি ফেরার পালা। সূর্য ডোবার পালা আসে যদি আশুক ব্যস্ত, গোধূলির রঙে হবে ধরণী স্বপ্নের দেস্ত, ব্যস্ত ব্যস্ত। তো দেখো আমি একটা হেরে হেরে গলায় তোমাদের গান শুনিয়ে দেওয়ার পর এখন একটা চমৎকার জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ফুচকা। ফুচকা ভালোবাসে না এরকম কিন্তু কেউই নেই, তাই না? খুব কম দেখা যাবে। তো আমার যেহেতু ওষুধ চলছে আমি ফুচকা খেলাম না, বৌদিও ভালো খায় না খুব একটা, তো দাদাও খায়নি। তো এখানে আমার কর্তামশাই আর ন্যানো এরা দুজন ফুচকা খাচ্ছে। তো এখানে ফুচকাটা বলছে অন্যরকম, আলু মাখাটা একটু অন্যরকম, আমাদের ওখানে যেরকম আলু মাখার টেস্টটা হয় সেরকম নাকি এখানে নয়, ওরা খাবার পরে বললো। আর এখানে ঘুগনি দিয়েও ফুচকা দেওয়া হচ্ছিল, বেশ নতুনত্ব, তাই না?
এখান দিয়ে দি কানের চুলটা কিনলাম বৌদি কিনে দিল বৌদি একটা কিনেছে ওটা এই কালারের হ্যাঁ ড্রেসের কালারের বৌদি গোলমুখ তো বসানোটা পড়বি তোর গোলমুখকে ভালো লাগে আমি একদমই ভালো লাগে এখনই পরে নিলাম কানেরটা বৌদি কানের কিনে দেবেই আমি নেবই না দেবেই কিনে আমাকে গলার দেখছিলাম তুই তো ওগুলো নিবি না না গলার অত করি না ভালো আমার বসা কানের ছিল না ভালোই লাগছে ঝোলা কানের অনেক ছিল কিন্তু ঝোলা কানের আর নিয়ে লাভ না অনেক ঝোলা কানের বৌদি দিয়েছে দুটো ঝোলা কানের এখন দুটো হ্যাঁ দুটো দিয়েছে তুমি একটা পুরীতে না কিসে গেছিলে আর একটা মেলার থেকে কিনে এনে দিয়েছিল ওইটা পরে নেনো পছন্দ করেছিল ওইটা আমি এই জামাটার সাথে পরেছিলাম পূজাতে নেনো পছন্দ করেছে মা কাকিমণি তো ওইটা পরে ওইটা ভালো লাগে হ্যাঁ আমাদের হয়ে গেল ঘোড়া নৈহাটি বড় মাকে পুজো দেওয়া হয়ে গেল গঙ্গার পার ঘোড়া হয়ে গেল এবার বাড়ির দিকে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে বেরিয়েছি আমরা তিনটের সময় উঠে পড়েছি ফাঁকা আমরা ফাঁকা পেয়ে গেছি বসার জায়গা ভালো পেয়ে গেছি জানলার ধারণা গেছি ও খুব সুন্দর এসছি ওকে ভালো সন্তু খুব ভালো সত্যি আমাদের সাথে আমরা একসঙ্গে আজকে এসছি সত্যি ভালো ভালো লাগলো ছোট্ট একটা তো এখন আমরা দেখো ট্রেন থেকে নেমে গেছি আমাদের আগরপাড়াতে তো এখন আমরা উঠবো অটোতে অটোতে উঠে পড়েছি আমাদের কদমতলার অটোতে উঠেছি তো আমাদের বাড়ির সামনে একবারে নামব চলে এসেছি বাড়িতে আজ ভালোই হলো হঠাৎ করে সত্যি খুব অনেকদিন যাবো 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 ওই না ভালো আছো অনেকদিন যাবো 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 হঠাৎ করে হয়ে গেল ভালো কাউকে সব দেওয়ার টাটা হ্যাঁ দেখি কি হয় আবার তাহলে টাটা দিদি যাবো দিদি টাটা